হ্যালো সালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে অ্যাডেসটা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্রথমে হচ্ছে আমরা অ্যাডেসটার অ্যাকাউন্টে যাব দেন সাইন আপে ক্লিক করব দেন গো টু অ্যাজ এ পাবলিশার স্টার্ট দেন এখানে হচ্ছে আমাদের পাবলিশার করার জন্য যে অ্যাকাউন্টটা সেটা ওপেন করার মাধ্যমে এসেছে এখানে হচ্ছে আপনি আপনাদের একটা জিমেল ক্রিয়েট করে নেবেন যেটার মধ্যে আপনি আপনার অ্যাজেস্টার অ্যাকাউন্টটা সেট করতে চাচ্ছেন আমার আগে থেকেই খোলে আছে আপনার আপনাদের মতো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এখানে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিবেন দেন এখানে হচ্ছে আপনি আপনাদের অরিজিনাল হচ্ছে যে নেম সেই নামটা দিলে ভালো হবে পরবর্তীতে পেমেন্টের জন্য এটা খুব দরকার দেন লগ ইনে হচ্ছে আপনি আপনাদের ইউজার আইডি নামটা দিবেন কী নামে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা থাকবে দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে ওকে আমি একটা ভুল করেছি নামের আগে একটা পরে দিয়েছিলাম সেটা রিমুভ করে দিয়েছি এখন দেখেন ঠিক আছে এখন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিতে হবে এমনভাবে যেটা আপনি মনে রাখতে পারেন একটু সহজ একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন তাহলে আপনার ভালো হবে দেন হচ্ছে এখানে আপনি আপনার কোন প্ল্যাটফর্মে কাজ করতে চান সেটা দেবেন এবং হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার অ্যাকাউন্ট বা আপনি যদি অন্য কোনো আইডি ইউজ করেন সেই আইডির লিঙ্কটা দিতে হবে এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে দিবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে ব্যাংকে টাকাটা উইথড্র করার জন্য বাংলাদেশে তো আমি ফেসবুকই দিচ্ছি ফেসবুকে যেহেতু সবার আমার মনে হয় ইজি সো আমি এখন আমার ফেসবুক একটা আপনার একটা অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কাজের পারপাসের জন্য যেহেতু আমরা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব বা এডেসটা নিয়ে কাজ করব তো আপনার আপনাদের মধ্যে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে নেবেন দেন সেখান থেকে আপনারা ওইভাবে কাজ করবেন দেন টিক দিলাম আই রিডার্ন অ্যাকসেপ্ট দেন সাইন আপ ওকে এখন হচ্ছে আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেল যাবে আপনি ইমেইলটা ক্লিক করেন একটু রিফ্রেশ কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন এই যে আমার কাছে আমার মেলটিশন এ করেছে অ্যাডিস্টার এখন ক্লিক করব মেইলে দেন কনফার্মেশনে ক্লিক করব কনফার্ম ইমেইল ওকে ডান দেখেন এখানে কনফার্মেশন হয়ে গেছে অ্যাডিস্টার অ্যাকাউন্ট কনফার্মেশন হয়ে গেছে তো এখন আমি আমার কনফার্মেশন হয়ে যাওয়ার পর এখন আমরা যে ইমেলটা দিয়েছিলাম জন্য সেই ইমেলটা আমার ইমেল দেওয়া হয়ে গেছে এখন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাকাউন্ট সময় সেই পাসওয়ার্ডটা লগ এ ক্লিক করব ওকে আমি মনে হয় পাসওয়ার্ডটা ভুল দিয়েছি আবার আমি ঠিক করে দিচ্ছি পাসওয়ার্ডটা হয়ে গেছে এবার আমরা ট্রোটে ক্লিক করে লগ ইন ক্লিক করলাম এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন হচ্ছে এখানে আপনাদের ড্যাশবোর্ড দেখতে পারবো দেন লিঙ্ক লিখতে পারবো ওয়েবসাইট লিঙ্ক দেখতে পারবো এখানে যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে হচ্ছে আপনাদের কি কাজ করবে বা কি ধরনের এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড করা এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক অ্যাড দিয়ে কাজ করা এটা হচ্ছে আমরা ওয়েবসাইট অ্যাড করে কি কীভাবে কাজ করবে আর এটা হচ্ছে রেফারেল লিঙ্কের দিয়ে কাজ করার জন্য এই যে ওয়েবসাইট থেকে যদি আমরা কাজ করি কী কি ধরনের ব্যানার নিয়ে কাজ করব সেটা দেখলাম এখানে ওয়েবসাইটে ক্লিক করে আমরা কী কী কাজ করব টাইপের কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড এই হচ্ছে আমাদের প্রোফাইল এইখানে হচ্ছে আমরা আমাদের ডিটেলসটা থাকবে কোন আইপি কোথায় কিনে কাজ করছে ওকে দেশদিট সামখান আজকে পর্যন্তই